আবারও বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন ঘটল প্রয়াত জার্মান কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। মারিও জাগালোর মৃত্যুর দুদিনের মধ্যেই প্রয়াত হলেন বেকেনবাওয়ারও। বিশ্ব ফুটবলে যে তিনজনের কীর্তি রয়েছে প্লেয়ার ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার, তাঁদের মধ্যে একজন হলেন জার্মানির এই কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। 78 বছরে প্রয়াত হলেন তিনি। সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন বেকেনবাওয়ার। ব্রাজিলের ছিল পেলে, আর্জেন্টিনার মারাদোনা, নেদারল্যান্ডের ছিল জুয়ান ক্রুইফ। ইউরোপের অন্যতম ফুটবল জায়ান্ট সেইভাবে কেউ ছিল না যখন সেই সময়ে নিশীথ সূর্যের মতো উদয় হলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। লম্বা ছিপছিপে সুদর্শন এই ফুটবলারের খেলার প্রেমে পড়ল গোটা বিশ্ব। ইউরোপের ফুটবলে তার মতো দৌড়, মাঝমাঠে স্কিল, পায়ে ট্যাকেল করার ক্ষমতা খুব কম ফুটবলারের মধ্যেই পাওয়া গেছে। জার্মানরা তাকে ভালোবেসে ডাকতেন ডার কাইজার, জার্মান ভাষায় যার মানে রাজা। 1966 সালে ইংল্যান্ড তাদের একমাত্র বিশ্বকাপ জিতেছিল যে পশ্চিম জার্মানিকে হারিয়ে। সেই দলে ছিল তরুণ বেকেনবাওয়ার, যা তার খিদে আরও বাড়িয়ে তুলেছিল। 1974 সালে তাঁর নেতৃত্বেই বিশ্ব চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি। তার 16 বছর পর কোচ হিসেবেও 1990-এ মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে তার প্রশিক্ষণাধীন দল পশ্চিম জার্মানি। তিনি ক্লাব ফুটবলে খেলতেন ব্রায়ান মিউনিখের হয়ে, 400-এরও বেশি ম্যাচ খেলেছেন, ক্লাবের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। বায়ার্নের হয়ে 4টি লিগ, 3বার ইউরোপের সেরা খেতাব জেতেন। প্রথম জীবনে ফরওয়ার্ড হিসেবে খেললেও পরবর্তীকালে তাঁর খেলার পজিশন বদলান। মাঠে বেকেনবাওয়ারের ভূমিকা ছিল মূলত সুইপারের। একাধারে তিনি রক্ষণ সামলাতেন, আবার প্রয়োজনে আক্রমণ তৈরি হতো তার পাশ থেকেই। 1977 সালে বেকেনবাওয়ার যোগ দেন আমেরিকার বিখ্যাত ক্লাব কসমসে। 3 বছর এই ক্লাবে খেলেন তিনি। এই সময় তাঁর সতীর্থ ছিল পেলে। 1994 সালে বায়ার্নের প্রেসিডেন্ট হন তিনি। খোল নলছে বদলে আজকের বায়ার্নের সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। 1909 সালে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। 2006 সালে জার্মানির বিশ্বকাপ আয়োজনের পেছনেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য, কিন্তু এই কিংবদন্তির জীবনেও ছিল কালো দিক। 2014 সালে ফিফা তাকে 90 দিনের জন্য নির্বাসিত করে। অভিযোগ ছিল তিনি দুর্নীতির তদন্তে সহযোগিতা করছেন না। 2019 সালে এক সংবাদ মাধ্যম জানায়, বিশ্বকাপ আয়োজনে রাশিয়ার সপক্ষে ভোট দেওয়ার জন্য এক ব্যবসায়ীর থেকে বিরাট অঙ্কের টাকা নেওয়া হয়। তবে 2014 সালে ছেলের মৃত্যুর পর তিনি বাড়ি থেকে সেইভাবে বেরোনো বন্ধ করে দেন। মারিও জাগালোর মৃত্যুর দুদিন পর ঘুমের মধ্যেই চির বিদায় নিলেন জার্মান ফুটবলের ডার কাইজার। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।